Hi friends, I am Sonali and you are watching my channel Golden Days with me. Today I will share with you some special instrument of my kitchen. Aaj ami apnader bolbo amar kitchen er kichu instrument er kotha. Ashole ekhon ei lockdown er jonno ebong ei shomoyer jonno amader barite to kono helping hand nei. কোনো মেড নেই, কোনো কুক নেই, নিজেদের কাজ নিজেদের করতে হচ্ছে। মুম্বাইতে তো কমপ্লিট বাড়িতে থাকতে হচ্ছে। তো এই অবস্থায় আমাকে কিচেনে কিছু ইনস্ট্রুমেন্ট হেল্প করছে কাজকর্ম করতে। তো সেই ইনস্ট্রুমেন্ট তো অনেকগুলোই আছে, তার মধ্যে আমি কয়েকজনকে চুজ করেছি যারা কিনা ছোটোখাটো হেল্প করলো কিন্তু বেশ বড়ই হেল্প হচ্ছে সেটা। সেরকম আপনাদের তিনটি ইনস্ট্রুমেন্টের গল্প বলবো আজকে। বাট বিফোর সুইং that kitchen instruments to you, I will request you please watch this video with a like. Please click on like button and don't forget to subscribe my channel. Let's see. তো চলুন দেখে নি ফার্স্ট ইনস্ট্রুমেন্টের কথা। কথায় বলে না প্রথম পাতে তেতো, সেই উচ্ছে তেতো দিয়ে করলা দিয়ে আমি শুরু করলাম আমার প্রথম ইনস্ট্রুমেন্টের গল্প। প্রথম ইনস্ট্রুমেন্টটা হলো একটা ভেজিটেবল চপার আর ভেজিটেবল কাটার, যেটা কিনা উপরে একটা ব্লেড আছে আর ব্লেডে ছোট ছোট করে ভেজিটেবলগুলোকে চপ করে দেয় বা কেটে দেয়। জাস্ট ওই ছোট ছোট করে করলার টুকরোগুলো কেটে নিয়ে ওটাতে দিয়ে আমি উপরটাতে প্রেস করে দিচ্ছি, আর তাতে ছোট্ট ছোট্ট করে করলার টুকরো কি সুন্দর হয়ে গেল দেখুন। আমি আপনাদের হাতে তুলে তুলে দেখাচ্ছি, দেখুন একেবারে সেম সেম সাইজের হয় বলে এগুলো ফ্রাই করতেও সুবিধা হয়, তরকারি বানাতেও খুব সুবিধা হয়, আর কাটারটায় বেশ ধার আছে আর আমার কোনো অসুবিধা হয় না, খুব বেশি প্রেসও করতে হয় না। এবার আমি আপনাদের আলু কেটে দেখাচ্ছি। তো আমি ভাজা করব আলু, তো আপনি যদি লম্বা ভাজা করতে চান লম্বা কাটবেন, আমি একটু মিডিয়াম সাইজের করব তাহলে চটপট ভাজা হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি উচ্ছে আলু ভাজাই করব, আলাদা করে আলু ভাজবো আলাদা করে উচ্ছে ভাজবো। তো সেই আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে জাস্ট ওই ব্লেডের উপর রাখছি আর একটু করে প্রেস করে দিচ্ছি। দেখুন কী সুন্দর সমান সমান সাইজের আলু হয়ে গেছে। এটা সবজি রান্না করতে গেলেও ভালো লাগে, ভাজা করতে গেলেও ভালো লাগে, খুব সুবিধা হয় আর খুব ঝটপট কাটা হয়ে যায়। জাস্ট আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু টুকরো করে নিয়ে এটা দিয়ে চটপট চটপট করে করবেন। আপনারা বড়ো সাইজের পোস্ত বা অন্য কিছু করতে গেলেও সেই রকম ব্লেডে দিতে পারেন, আমি ছোটো ব্লেডটা ইউজ করেছি যাতে লম্বা লম্বা আলু কেটে নিলাম। দেখলেন কীভাবে আমার এই ইনস্ট্রুমেন্ট আমাকে বিভিন্ন শেপের ভেজিটেবল কেটে দিতে হেল্প করছে। সত্যি এটা খুব ইজি প্রসিডিওর, আপনারা এটা ট্রাই করতে পারেন। আপনারা যদি চান যে আমি কোনটা কিনেছি আপনারা আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি তাহলে জানিয়ে দেব আপনাকে যে আমি কোন ব্র্যান্ড এবং কোথা থেকে কিনেছি। খুবই ভালো, আমার অনেক দিন ধরে এটা ইউজ করছি আর সবথেকে ভালো বুঝতে পারছি এখন যেটা কতটা হেল্প করছে। তো জিনিসটা আমি অনেক দিন ধরে ইউজ করছি বলে আমি জানি কোয়ালিটিটা ভালো, আমাকে কোনো ব্লেড চেঞ্জ করতে হয়নি, পুরানো হয়ে গেছে, নতুন ইনস্ট্রুমেন্ট নয়, তাই আমার অভিজ্ঞতা হয়ে গেছে এটা সম্পর্কে। আপনারা যদি এটা নিয়ে জানতে চান আমায় অবশ্যই জানাবেন। চলুন দেখে নিই আমার আরেকটা ইনস্ট্রুমেন্টের কথা। নাও আই উইল শো ইউ মাই কিচেন্স ভেজিটেবল চপার ইনস্ট্রুমেন্ট। ছুরি আর পিলার বাদ দিয়ে দিন, এই এই মেশিনটা দেখুন, এতে ছোটো ছোটো করে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, তারপর এটাকে পুল করব। পুল করলে এটা কুচিয়ে কুচিয়ে ছোটো ছোটো টুকরো বাঁধাকপি করে দেবে, সব রকম ভেজিটেবল এটা ছোটো ছোটো টুকরো করে দেয়, খুব হেল্প হয়। দেখুন জাস্ট বাঁধাকপিগুলো কাটা হলো, কেটে এর মধ্যে দিয়ে দিলাম, তারপর কয়েকবার টানলাম, দেখুন তাতেই হয়ে গেল। কী সুন্দরভাবে এটা ছোটো ছোটো টুকরো টুকরো করে দেয়, যে কোনো কিছু আপনি কুচি কুচি করতে চাইলে এইভাবে করতে পারেন। আর শুধুমাত্র বাঁধাকপি বা ফুলকপি নয়, অন্যান্য যে কোনো ভেজিটেবলও দিলে এটা ছোটো ছোটো টুকরো করে দেয়, সেই জন্য এটা খুব সুবিধা, খুব হেল্পফুল। আমার তো এটা খুব খুব একটা পছন্দের একটা হেল্পিং ইনস্ট্রুমেন্ট। দেখলেন এটা কীভাবে হেল্প করছে আমাকে, আর এটা দিয়ে না আপনারা বিভিন্ন জিনিসই কাটতে পারেন, মানে ধরুন খিচুড়ি বানাবেন ছোটো ছোটো করে ভেজিটেবল দেওয়ার জন্য সেটা করতে পারেন, পাস্তা নুডলস যে কোনো যে কোনো কিছুতেই হেল্প হয়, খুব কুচি কুচি হয়ে যায় বলে ভালো লাগে। এমনি পেঁয়াজ কুচি করতেও খুব তাড়াতাড়ি করে কুচি করা যায়। তো আমি আজকে তো দেখালাম যে আমি কীভাবে, আমার সাধারণত কী হয় সকালবেলা ছেলের যখন টিফিন করি এটা ভীষণ হেল্প হয়। আর এই হলো গল্প, আর চলুন এবার দেখিয়ে দিই থার্ড ইনস্ট্রুমেন্টটা, যেটা আমাকে
প্রচণ্ড হেল্প করে কেন করে, আমি যখন রুটি বা লুচি বেলি আমি না গোল বেলতে পারি না। তো আমি করতাম কি, আগে বাটি বা গ্লাসের মুখে কেটে কেটে গোল লুচি বানাতাম। তো সেটা হতো কি, তাতে কি হয় কি হয় গোল হতো হয়, কিন্তু ওই ধারের সাইডগুলো সেটাকে আবার এরকম গোল করে 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 করতে গিয়ে দেখা যায় ওইগুলো আর ভালো হয় না। তো সেই এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা আমাকে ওই ব্যাপারটাতে হেল্প করছে এবং খুব ভালো, এটা যেহেতু খুব প্রেস করে দেয়, তো এটাতে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়। আমি খুব একটা গোল করি না, জাস্ট চেপে দিই, অনেক সময় একটু গোলের জায়গায় একটুখানি এদিক ওদিক হয় বটে, কিন্তু লুচিগুলো ভীষণ সুন্দর হয়। চলুন দেখে নিই। আপনারা দেখলেন যে আমার এই তিনটি ইনস্ট্রুমেন্ট আমাকে কিভাবে হেল্প করে, একটা ইনস্ট্রুমেন্ট ভেজিটেবিল কাটতে, একটা ইনস্ট্রুমেন্ট ভেজিটেবিলকে কুচু 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 টুকরো টুকরো করতে, আর একটা ইনস্ট্রুমেন্ট লুচি পুরি পুরি মেকার যেটা, সেটা লুচি বেলতে কিভাবে হেল্প করছে। তো আই থিঙ্ক ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস থ্রি ইনস্ট্রুমেন্ট ইউ ক্যান রাইট মি ইন কমেন্ট বক্স, আই উইল গিভ ইউ ইটস লিঙ্ক। তো আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিতে পারবো যদি আপনারা জানতে চান। আমি দিচ্ছি না আগে থেকে, কারণ এগুলো মার্কেটেও পাওয়া যায়, ইট ইজ অ্যাভেলেবেল ইন মার্কেট অলস। তো এই হলো গল্প আমার তিনজন হেল্পিং হ্যান্ড যারা আমার কিচেনে আছে, সেই ইনস্ট্রুমেন্টের গল্প বললাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে আবার সেই আগের মতোই বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন, কমেন্ট লিখবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, অসংখ্য ধন্যবাদ সহ আমি সোনালি, নমস্কার।